গুলিস্তান অফিস মেমোরিয়াল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে আমি ইয়াসমিন বেগম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা প্রথম বাংলার ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রামের পাঠ দুই ও তিন নিয়ে আলোচনা করব। দুই আছে বাংলা ইউরোপীয় বিস্তার, এই হলো বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয়ের পাঠ। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ইউরোপিয়ান কারা। ইউরোপিয়ান বলতে শুধু ইংরেজদেরকে বোঝানো হয়, আসলে কিন্তু তা না। আমাদের সাতটি মহাদেশ রয়েছে, আমরা সবাই জানি সাতটি মহাদেশের মধ্যে ইউরোপ হলো একটি মহাদেশ। সেই ইউরোপ মহাদেশ থেকে যে সমস্ত বণিকরা আমাদের এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, যে সমস্ত দেশ থেকে বণিকরা এসেছিল, তাদের সমস্ত দেশকে একসাথে ইউরোপিয়ান বলা হয়। এবার আমরা দেখব বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয়ের কারণ, কীভাবে বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয় লাভ করতে পেরেছিল। চোদ্দোশো আটানব্বই সালে জলপথ আবিষ্কার। এই জলপথের কে আবিষ্কার করল? গ্রিক না, পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা। পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা প্রথম ভারতে আসা নতুন জলপথ আবিষ্কার করলো। এর আগে কিন্তু ইউরোপিয়ানদের ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। যেহেতু পর্তুগিজের নাবিক বাস্কুদা গামা ভারতে আসা নতুন জলপথ আবিষ্কার করলেন, সেই হিসাবে পর্তুগিজরাই প্রথম বাংলায় বাণিজ্য করতে আসে। এরপর একে একে তোমার ফরাসিরা আসে, ওলন্দাজ আসে, দিনেমাররা আসে, তারপরে সর্বশেষে আসে ইংরেজরা। তো তাদের ইংরেজদের আবার জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তারা অনেকটা অগ্রসর ছিল। তখন ইউরোপিয়ান, ইংরেজ বলতে ইউরোপিয়ানদের বোঝানো হচ্ছে। ইউরোপিয়ান বলতে ইউরোপ মহাদেশ থেকে যে সমস্ত দেশে দেশের, যে পর্তুগিজ থেকে শুরু করে ইংরেজ পর্যন্ত সবারই জ্ঞান বিজ্ঞানের প্রসার খুব সামনের দিকে এগোচ্ছিল। তো তাদের ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল। দেখা গেলো একসময় তাদের বিভিন্ন জায়গায় কুঠি স্থাপন নিয়ে কুণ্ডল দেখা দিল। তাদের মধ্যে কুণ্ডল দেখা দেওয়ার কারণে, এই কুণ্ডল যাতে বৃদ্ধি না পায় সে কারণে তারা একটা চুক্তি করলো। সেই চুক্তিটা হলো ১৬৪৮ সালে চুক্তিটার নাম হলো ওয়েস্টফেলিয়ার চুক্তি। এই চুক্তির মাধ্যমে তারা ঠিক করে নিল যে কোন কোন অঞ্চলে কোন কোন কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে, তাদের ব্যবসা বাণিজ্যের নীতিমালা কী হবে, এই সমস্ত বিষয় এই চুক্তিতে লিপিবদ্ধ করা হয়। আর এই চুক্তি অনুযায়ী তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিল। এদিকে দেখা গেল যে ইংরেজদের প্রতিপত্তি এতটা বৃদ্ধি পেল যে তাদের প্রতিপত্তির কাছে অন্য যে সমস্ত কোম্পানিরা ব্যবসা বাণিজ্য করছিল এদেশে, তারা তাদের কাছে হার মেনে তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে এদেশ থেকে অন্য দেশে চলে যায়। তাহলে কারা রয়ে গেল? শুধু ইংরেজরা আমাদের এই বাংলায় রয়ে গেল। এখন আমরা দেখব যে বাংলায় তিন নম্বর পার্ট, বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ, কীভাবে তারা বিজয় লাভ করতে পারল। তো এক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট লিখে নিতে হবে, সেগুলি হল প্রথমে দেখব অর্থনৈতিক সুষম। দুই নম্বর হলো দীর্ঘদিন যাবত পুঁজি বাঁচা। তিন নম্বর দেখব ইংরেজদের কৌশলগত নীতি। চার নম্বরে দেখব বাংলার অভ্যন্তরীণ কুণ্ডল। তো কয়টা পয়েন্ট আমরা দেখলাম? চারটা পয়েন্ট দেখলাম, অর্থনৈতিক শোষণ, দীর্ঘদিন যাবৎ পুঁজি পাচার, আর ইংরেজদের কৌশলগত নীতি, বাংলার অভ্যন্তরীণ কুণ্ডল। তো প্রথমে আমরা যদি আলোচনা করতে যাই, দেখা যাবে যে অর্থনৈতিক শোষণ নিয়ে আলোচনা করতে হয়। অর্থনৈতিক শোষণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক শোষণ আলোচনা করতে গেলে সে প্রাচীনকাল থেকেই আলোচনা করতে হবে, যে প্রাচীনকালে সে মৌর্য যুগ থেকে বিভিন্ন
বহিরাগতরা বারবার বাংলাকে শাসন ও শোষণ করেছে। এই শাসন ও শোষণ করতে গিয়ে তারা অর্থনীতিকে, বাংলার অর্থনীতিকে এমনভাবে শোষণ করেছে যে বাংলার মানুষের মেরুদণ্ড ভেঙে পড়েছে। আবার তারা এই শাসন কার্য পরিচালনার সময় দেখা গেছে যে তাদের নিজেদের কাজে, নিজেদের প্রয়োজনে তারা বাংলার অর্থ সম্পদকে কাজে লাগিয়েছে, এমনকি বাংলার অর্থ সম্পদকে নির্দেশে নিয়েও গেছে। এই নিয়ে যাওয়াটাকে বলা হয় পুঁজিবাজার। আর এই অর্থনৈতিক শোষণটা তাদের এতটাই প্রখর ছিল যে তাদের এখানে কোনো নবাব শাসন কার্য পরিচালনা করছে না, কোনো পর্তুগিজ শাসন কার্য পরিচালনা করছে, এই ক্ষেত্রে বাংলার মানুষের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। যে কারণে তাদেরকে যদি কেউ কোনো, তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো, সেই তার প্রতিবাদ করার মতন শক্তি বাংলার মানুষের ছিল না। এখন আমরা দেখব যে এই দুটি পয়েন্ট, আমরা এই দুটি পয়েন্ট আলোচনা করলাম, এখন দেখব এই দুটি পয়েন্ট। এই দুটি পয়েন্ট তিন আর চার, তিন হলো ইংরেজদের কৌশলগত নীতি, চার হলো বাংলার অভ্যন্তরীণ বন্ধ। এটা নিয়ে আলোচনা করতে হলে আমাদের একটা ছক তৈরি করতে হবে। ছকটা হলো এরকম, ছকটা তৈরি করতে তোমাদের জন্য সহজ হবে বুঝতে। যেমন নবাব, নবাব সিরাজ, নবাব সিরাজ ও দৌলা, তারপরে দেখি ঘষিটি বেগম, ঘষিটি বেগম, এখানে দেখবো শওকত, শওকত জং, এখানে দেখি বহিরাগত, বহিরাগত শক্তি, বহিরাগত শক্তি, এখানে দেখি বাংলার অভিজাত, অভিজাত শ্রেণী, শ্রেণী, আর এখানে দেখব ইংরেজ, ইংরেজ। আমি এই ছকটি এ কারণে লিখলাম যে ইংরেজরা কীভাবে কূটনৈতিক, তাদের কৌশলগত নীতি কাজে লাগিয়ে তারা বাংলার শাসন ক্ষমতা নিজেদের অধীনে করে নিয়েছিল। তো এখানে আমি যে চিত্রটি তৈরি করলাম, অর্থাৎ যে চিত্রটি দেখতে পাচ্ছি, সেটি হলো যে নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে দেখো একটা জটলা তৈরি হয়েছে। জটলাটা হলো এরকম যে সিরাজউদ্দৌলা 1756 সালে সিংহাসনে যখন বসলেন, তখন তার আপন বড় খালা, তার আপন বড় খালা ঘষিটি বেগম তার এই সিংহাসনে আরোহণ করাটা মোটেও পছন্দ করেননি, যে কারণে তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এদিকে শওকত জং, শওকত জং কিন্তু বাংলার নবাব হতে চেয়েছিলেন, যে কারণে শওকত জংও তার আপন খালাতো ভাই হওয়া সত্ত্বেও সিরাজের বিরোধিতা করে। আর এদিকে হলো বহিরাগত শক্তি, বহিরাগত শক্তিরা বারবার শক্তি বারবার কী করছিল, বাংলাকে আক্রমণ করছিল, যে কারণে অভিজাত শ্রেণী অর্থাৎ যারা, যাদের মাধ্যমে সিরাজ বাংলাকে শাসন করত, তারাও নবাবের বিরোধিতা করতে শুরু করে। আর রয়ে গেল ইংরেজ, ইংরেজরা কী করলো, যখন দেখলো যে নবাবকে ঘিরে এই জটলা অর্থাৎ ষড়যন্ত্রের যে জটলাটা, এই জটলাটাকে তারা কৌশলগত নীতি কাজে লাগিয়ে এই ষড়যন্ত্রকারীদের সাথে তারা হাত মিলিয়ে পলাশীর যুদ্ধের আয়োজন করে। আর এই অভ্যন্তরীণ, বাংলার এই অভ্যন্তরীণ কুন্দন, আসলে এটা হলো পুরোটা বাংলার অভ্যন্তরীণ কুন্দন। এই কুন্দনের সাথে ইংরেজরা হাত মিলিয়ে কী করলো, পলাশীর যুদ্ধের আয়োজন করলো, আর এই পলাশীর যুদ্ধে জয়লাভ করে বাংলার ক্ষমতাকে তারা নিজেদের করে নিল। এখানে একটি কথা না বললেই নয়, যখন পলাশীর আম্রকাননে পলাশীর যুদ্ধ হচ্ছিল, তখন দেখা গেল যে বাংলার সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ বাংলার মানুষের মধ্যে জাতীয়তা বোধ বা ঐক্য ছিল না, যে কারণে তারা মনে করেছে যে এই যুদ্ধটা রাজায় রাজায় হচ্ছে, তাদের কিছু করার নেই, তাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুদ্ধটি দেখছিল। কিন্তু তারা অনুভব করতে পারেনি যে পলাশীর যুদ্ধের পরাজয় অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে তাদের যে স্বাধীনতা হরণ হতে চলেছে। আর এই সমস্ত কারণেই কিন্তু বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয় লাভ করতে পেরেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবারও পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।
ধন্যবাদ।